যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণে সরাবো জঞ্জাল হাসপাতালে বম্বি করে মানুষ মেরেছে শিশু মারাছে রক্ত রক্ত সেই শিশুদের চেহারা ইসরায়েল হামাজ যুদ্ধ সংকটের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশে ওয়াইসির সদস্যভুক্ত চোদ্দ দেশের রাষ্ট্রদূতরা আর সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন ফিলিস্তিন সৌদি আরব আলজেরিয়া মরক্কো কাতার লিবিয়া তুরস্ক ইরান ব্রুনেই সংযুক্ত আরব আমিরাত ইরাক ওমান ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূত ফিলিস্তিনের হাসপাতালে বোমা হামলায় হতাহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে দেশটিতে জরুরি ওষুধ পাঠাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সব সময় সমর্থন জানিয়ে আসছি বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে প্রধানমন্ত্রী এ সময় শুক্রবারে বিশেষ প্রার্থনা এবং শোক দিবস ঘোষণার বিষয়ে ব্যবস্থা নিতে বলেন বাংলাদেশ থেকে জরুরি ওষুধ ত্রাণ পাঠাতেও প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি বলেন কোন পথে ওষুধ ও ত্রাণ পাঠানো হবে বিষয়টি এখনও নিশ্চিত নয় তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে জরুরি নির্দেশ দিয়েছেন চোদ্দ দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী ফিলিস্তিন ও ইসরায়েল সমস্যার সমাধানে মুসলিম উম্মার ঐক্যের ওপরও জোর দিয়েছেন জীবন দিতে না হয় একটা ফুল না ফুটতে যেন ঝরে না যায় সেটাই আমার কামনা